আজান দিয়েছি, আমরা চলে গেছি আম কুড়াইতে। আম কুড়িয়েছি নাকি অন্য কিছু কুড়িয়েছি? আম কুড়াতে গিয়ে প্যাকেটে আম রেখেছে, অথচ আম পাওয়া যাচ্ছে না, সে প্যাকেটের আমগুলো গেল কোথায়? আচ্ছা, এই জাতের আমটাকে কী বলে বলেন তো? আপনারা কে কে চিনেন এই জাতের আমটাকে? আমার সব থেকে ফেভারিট আমের মধ্যে এই একটা আম আমার খুবই প্রিয় বলতে পারেন। এই আমটার বিভিন্ন জায়গায় হয়তো বিভিন্ন নাম আছে, বাট আমাদের এদিকে এটাকে বলে সিন্দুরের আম। ঠিক আছে, হয়তো কালারটা ফুল আমি ক্লিয়ার দেখাতে পারতেছি না। এর এক সাইডটা টুকটুকে লাল হয় আর এক সাইডটা একটু অন্য কালারের হয়। কাঁচা যখন থাকবে এটা তখন এক সাইড সবুজ থাকবে এবং আর এক সাইড ফুল এরকমই লাল থাকবে। এটা নিয়ে আমার লাইফে একটা ঘটনা আছে, ছোটবেলার একটা ঘটনা। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা তো সবাই 90 দশকের ছেলেমেয়ে, তো আমরা আসলে তখন এই এখনকার ছেলেমেয়েরা তো ফোন নিয়ে ঘাটাঘাটি করে, বাট আমাদের লাইফটা ছিল অন্যরকম। আমরা যখন ফ্রেন্ড সার্কেল একসাথে বেড়াতাম ছোটবেলায়, আমরা কি করতাম, আম কুড়াইতাম। তো আমাদের গ্রামে বেশ খানিকটা দূরে, তা প্রায় আধা কিলো দূরে, মাঠের মাঝে একটা গাছ ছিল। সেই গাছটা অনেক বড় এবং অনেক বয়স্ক, এবং সেটা হচ্ছে সিন্দুরি আম গাছ, এই আম গাছটা। তো আমরা দুপুরবেলা সকাল ভোরবেলা একসাথে দল বেঁধে চলে যেতাম শুধুমাত্র এই আমগুলো কোড়ানোর জন্য। ঠিক আছে, এবং আমাদের ওই সময়কার কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনাও আছে, যে আম কুড়াতে গিয়ে প্যাকেটে আম রেখেছে, অথচ আম পাওয়া যাচ্ছে না, সে প্যাকেটের আমগুলো গেল কোথায়? ঠিক আছে, আম প্যাকেটে রাখতেই আছে বাট প্যাকেট ভরতেছে না, কারণটা কি? ঠিক আছে, এরকম কাকতালীয় অনেক ঘটনা আছে, বা যে ঘটনাগুলোর ব্যাখ্যা আসলে নাই, বা অনেকে এটাকে অবিশ্বাস করে, বাট এটা সত্য। হজরে আজান দিয়েছি, আমরা চলে গেছি আম কুড়াইতে। আম কুড়িয়েছি নাকি অন্য কিছু কুড়িয়েছি, সেটা শুধু রহস্যই থেকে গেছে। ঠিক আছে, এরকম অনেক কিছু আছে। তো আমরা ফ্রেন্ড সার্কেলরা খুব মজা করেছি, এমনকি এই আম বিক্রি করে ছোটবেলায় আম কুড়িয়ে কেজি 5 টাকা বিক্রি করেছি। সেই 5 টাকা দিয়ে আমরা মজা করে মিষ্টি কিনে খেয়েছি। এই যে আমাদের লাইফে এই সকল ঘটনা না, এটা এখনকার যুগে ছেলেমেয়েরা কখনোই উপলব্ধি করবে না, বা তারা এরকম এনজয় কখনোই করতে পারবে না আমরা যেটা করে এসেছি। এই আমটা দেখে আমার সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল। যদি বা এই আমটা আমার ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে দিয়ে গেছে, তো আমি একটা অফিসে নিয়ে আসছি জাস্ট একটা ভিডিও করবো আর দেখানোর জন্য, যে এটা নিয়েও আমার লাইফে একটা স্মৃতি আছে। এরকম অহরহ স্মৃতি আমাদের লাইফে জড়িত আছে, বাট এখনকার ছেলেমেয়ের লাইফে কোনো স্মৃতি নাই। তারা শুধু দুইটা জিনিসে বলতে পারবে, আমি সারা জীবন ফোন চালিয়েছি আর অনলাইনে প্রেম করেছি, এছাড়া লাইফে কিছু নাই এদের। ঠিক আছে, বাট আমাদের লাইফে অহরহ হাজার হাজার ঘটনা আছে, হয়তো অনেক ঘটনা ভুলে গেছি, বাট কিছু কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের মাধ্যমে সেই ঘটনাগুলো আবার মনে পড়ে যাচ্ছে। যেমন আজকে একটা আমের মাধ্যমে আমার একটা ঘটনা মনে পড়ে গেল, এই ছোট্ট একটা ঘটনা, আমার সেই 90 দশকের ছোটবেলার ঘটনা। আমি নিজেই গর্বিত মনে করি যে আমি 90 দশকে জন্মগ্রহণ করতে পেরেছি, উপরওয়ালা আমাকে পাঠিয়েছে 90 দশকে। তো কারা কারা আপনাদের লাইফে অনেক স্মৃতি আছে, বা কাদের এমন মিষ্টি স্মৃতি থাকতে পারে, তারা কমেন্ট করে জানাবেন। আমার লাইফে অনেক স্মৃতি আছে বা হয়েছে ঘটেছে। তো ভালো থাকেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।